Welcome to my YouTube channel. Thanks for click this video. তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে এক নজরে দেখে নিন যে আগস্ট মাসে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাস সহ উচ্চতর শিক্ষাতর যোগ্যতায় আবেদন করার মতন চাকরি শিক্ষাগত যোগ্যতা কি আবেদন করার শেষ তারিখ কিভাবে আবেদন করবে সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ওই পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক এক নম্বর আসি জেলা শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ পদের নাম হচ্ছে অফিস ইনচার্জ শিক্ষাগত যোগ্যতা কি আছে উচ্চ মাধ্যমিক পাস আবেদন শেষ তারিখ কি 7 আগস্ট 2023 আবেদন পদ্ধতি কি আবেদন পদ্ধতি হচ্ছে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করুন অ্যাপ্লাই নাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অর্থাৎ ডিসক্রিপশন বক্সে যে কটা চাকরির ফর্ম ফিল আপ চলছে সবকটা চাকরির ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক সব ডিসক্রিপশন বক্স স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো সেখান থেকে আপনারা গিয়ে সম্পূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারবেন এবং সমস্ত রকম অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেওয়া হবে যদি অফলাইনের যে ফর্মের লিঙ্ক আছে সেটা দিয়ে দেওয়া হবে যদি অনলাইনে হয় সেটা অনলাইনের লিঙ্কও দিয়ে দেওয়া হবে তো আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্সে গিয়ে সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন নেক্সট যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়োগ পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব দ্য আর্কিটেকচার শিক্ষাগত যোগ্যতা আরবান ডিজাইনের বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে আবেদনের শেষ তারিখ 11 আগস্ট 2023 আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদন পদ্ধতি অফলাইন অর্থাৎ আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে সমস্ত রকম ফর্ম নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট আবেদনের ঠিকানা সব ওইখান থেকে পেয়ে যাবেন নেক্সট রাজ্যে কৃষি দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব দ্য এগ্রিকালচার শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি আবেদন পদ্ধতি অনলাইন আবেদনের শেষ তারিখ 17 আগস্ট 2023 তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদন করুন ওই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে সরাসরি আপনারা আবেদন করে নিতে পারবেন 4 নম্বর এয়ারপোর্টে শতাধিক কর্মী নিয়োগ পদের নাম ট্রলি রিটারি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস আবেদনের শেষ তারিখ 21 আগস্ট আবেদন পদ্ধতি অনলাইন আবেদন করবেন কোথা থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে সরাসরি আপনারা আবেদন করে নেবেন 5 নম্বর 689টি শূন্য পদে ভারত রেলে লোকো পাইলট সহ অনন্য পদে কর্মী নিয়োগ পদের নাম ALP টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেন ম্যানেজার এই মূলত এই 3টি পদে কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ও ITI পাস আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2023 আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করুন ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশন সব দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি দেখে আবেদন করে নিতে পারবেন 6 নম্বর ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আরও অনন্য পদে কর্মী নিয়োগ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP টেকনিশিয়ান ও জুনিয়র ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস আবেদন পদ্ধতি অনলাইন আবেদনের শেষ তারিখ 21 আগস্ট 2023 আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদন করুন অনলাইনে ডিসক্রিপশন বক্সে সমস্ত রকম লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে সরাসরি আবেদন করে নিতে পারবেন 7 নম্বর 6329টি শূন্য পদে টিচিং এবং নন টিচিং পদে চাকরির সুযোগ পদের নাম TGT টিচার হোস্টেল ওয়ার্ডেন মেল ফিমেল শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ের উপর ডিগ্রি থাকতে হবে আবেদনের শেষ তারিখ 18 আগস্ট 2023 আবেদনের শেষ তারিখ আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করবেন হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে সরাসরি আপনারা আবেদন করে নিতে পারবেন রাজেশ সাহা ইনস্টিটিউট অব দ্য নিউক্লিয়ার ফিজিক্স কর্মী নিয়োগ পদের নাম ইঞ্জিনিয়ার সি টেকনিশিয়ান বি লোয়ার ডিভিশনাল ক্লার্ক এই 3টি পদে মূলত কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক মাধ্যমিক পাস ও ITI ও উচ্চ মাধ্যমিক পাস আবেদনের শেষ তারিখ 25 আগস্ট 2023 আবেদনের শেষ তারিখ আবেদন পদ্ধতি অনলাইন প্লাস অফলাইন এখানে আপনি অনলাইন প্লাস অফলাইনে দুটো পদ্ধতিতে আবেদন করতে পারবেন আপনার যদি মনে হয় আপনি অনলাইনে করবেন যদি মনে হয় অফলাইনে করবেন তাহলে অফলাইনে করবেন তো বেটার অনলাইনে করে নিয়ে সব থেকে বেটার এইগুলো পদের জন্য আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন আবেদন করুন ওই অ্যাপ্লাই নাও লিঙ্ক ইন ডিসক্রিপশন ওই ডিসক্রিপশন বক্সে সমস্ত রকম তথ্য দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করে নিতে পারেন এবং সরাসরি নোটিফিকেশনটা দেখেও নিতে পারেন তারপরে আপনারা আবেদন করে নেবেন SSC-র মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ পদের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস
আবেদনের শেষ তারিখ 15 আগস্ট 2023, আবেদন পদ্ধতি অনলাইন, আবেদন করুন অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট, সমস্ত রকম তথ্য ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটা জবের নোটিফিকেশন অ্যাপ্লাই লিংক অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেরকম এই যেমন এসএসসি মতো সাব ইন্সপেক্টর নিয়ম, এরকম লিখে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এবং সরাসরি এখান থেকে ডাউনলোড করে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নিতে পারবেন এবং অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাও দেওয়া থাকবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই লিঙ্কটাও ওখানে দেওয়া থাকবে। 10 নম্বর, হিন্দুস্তান কপার লিমিটেড প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পদে চাকরির সুযোগ। পদের নাম ফিটার, প্লাম্বার, কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান সহ আরও বিভিন্ন পদে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ও আইটিআই পাস। আবেদন করার শেষ তারিখ 5 আগস্ট 2023। আবেদন পদ্ধতি অনলাইন, সেম ওই ডিসক্রিপশন বক্সে সমস্ত রকম তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করে নেবেন। 11 নম্বর, রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নিয়োগ। পদের নাম গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিস। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা। আবেদনের শেষ তারিখ 21 আগস্ট 2023। আবেদনের শেষ তারিখ। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করুন ডিসক্রিপশন বক্সে সমস্ত রকম তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে সরাসরি আপনারা আবেদন করে নেবেন। রাজ্যে জেল পুলিশ নিয়োগ। পদের নাম জেল পুলিশ অর্থাৎ ওয়েল্ডার ও ফিমেল ওয়েল্ডার। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। আবেদনের শেষ তারিখ 26 আগস্ট 2023। আবেদন পদ্ধতি অনলাইন। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এবং সরাসরি এখান থেকে আবেদন প্রক্রিয়া করে নিতে পারবেন। কিন্তু এই যে জেল পুলিশ আছে, সেই জেল পুলিশে আবেদন প্রক্রিয়া 6 তারিখ থেকে শুরু হবে, এখনও শুরু হয়নি। তো 6 তারিখ থেকে এর ভিডিও অলরেডি দেওয়া আছে, প্রত্যেকটা নিয়োগের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। তো রাজ্যের জেল পুলিশ সেটা ইতিমধ্যে নোটিফিকেশন বেরিয়েছে এবং আবেদন প্রক্রিয়া 6 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত চলবে, এটা অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে। 12 নম্বর, ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ। পদের নাম ড্রাইভার, ফিটার সহ আরও বিভিন্ন পদ। পদ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ও আইটিআই পাস। আবেদন পদ্ধতি অফলাইন। আবেদন করার শেষ তারিখ 14 আগস্ট। আর আবেদন করুন ডিসক্রিপশন বক্সে সমস্ত রকম তথ্য দেওয়া থাকবে, সমস্ত যেগুলো চাকরির অ্যাপ্লাই চলছে আগস্ট মাসে, সেই আগস্ট মাসে সমস্ত চাকরির নোটিফিকেশন অ্যাপ্লাই লিঙ্ক প্লাস অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত রকম তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সরাসরি সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা অ্যাপ্লাইও করতে পারেন, নোটিফিকেশন দেখেও নিতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করে নিতে পারবেন। প্রথমে আছে জেল পুলিশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিয়োগ 2, তারপর আছে রাজ্যের কৃষি দপ্তরে 25 শূন্য পদের নিয়োগ, তারপর আছে 4 নম্বর এয়ারপোর্টের, তারপরে 5 নম্বর আছে 689টি শূন্য পদে ভারতীয় লোকো পাইলট নিয়োগ, তারপরে ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরো অন্য পদে কর্মী নিয়োগ আছে, 7 নম্বর আছে 6329টি শূন্য পদে টিচিং ও নন টিচিং, তারপরে আছে 8 নম্বর রাজ্যের শাহান ইনস্টিটিউট অব দ্য নিউক্লিয়ার ফিজিক্স তে কর্মী নিয়োগ আছে, তারপর এসএসসির মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ আছে, হিন্দুস্তান কপার লিমিটেড প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে, তারপর রাজ্যের বিদ্যুৎ দপ্তরে রাজ্যের জেল পুলিশে নিয়োগ এবং লাস্ট ইন্ডিয়ান কোস্ট গার্ডে ডি গ্রুপে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। তো আগস্ট মাসে এই কয়েকটি চাকরি, এই 12টি মূলত চাকরি অ্যাপ্লাই চলছে। তো নেক্সটে যদি আরও কোনো নোটিফিকেশান বেরোয়, তো আমি তো প্রত্যেক নোটিফিকেশানের ভিডিও দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যখনই কোনো নিয়োগের নোটিফিকেশান বেরোচ্ছে সেই নোটিফিকেশান নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এই মাসে এই পর্যন্ত এইগুলো নিয়োগে চলছে, ইন ফিউচার যখনই কোনো আপডেট দেবে তখনই আমি আবার আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।